প্রথম আমরা আর অন্য কোনো কথার মধ্যে যাচ্ছি না, সরাসরি প্রশ্নগুলোর মধ্যেই জেনে নিই, তাহলে সুবিধা হবে কি আমরা এবছরের অ্যাডমিশান সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। তাপসবাবু, কলেজ সম্পর্কে তো নতুন করে বলার কিছুই নেই, বহু ছাত্রছাত্রীর অভিভাবকরা আমাদেরকে প্রশ্ন করেছেন যে এই যে আপনারা যে সরাসরি ভর্তির যে নাম নথিভুক্তকরণ আপনাদের কলেজে যে অনলাইনের মাধ্যমে চলছে এখন, এছাড়া এখন তো আমাদের অনলাইনে জেক্সপোর ফর্ম ফিল আপও চলছে, তো এই সরাসরি ভর্তি আর জেক্সপোর মাধ্যমে ভর্তির তফাতটা কি যদি একটু বুঝিয়ে বলেন। আর একটা কথা আপনাদের কাছে জানতে চাইব যে যে কোনো ছেলে ছেলেকে কি জেক্সপো এক্সাম কি দিতেই হবে ফার্স্ট ইয়ারে ভর্তির ক্ষেত্রে? এটা খুব কমন প্রশ্ন। সেটা হচ্ছে যে পলিটেকনিকে দুভাবে ভর্তি হওয়া যায়, একটা হচ্ছে জেক্সপো পরীক্ষা দিয়ে আর একটা হচ্ছে সরাসরি। এটার অর্থ হচ্ছে একটা 75% যেটা ভর্তি হয় সেটা হচ্ছে সরকারি কোটা বলে, আর 25% যেগুলো কলেজ প্রাইভেট কলেজগুলো তারা সরাসরি ছাত্রভর্তি করতে পারে। তো এই দুটোর মধ্যে মূলত ফারাক হচ্ছে আর সেমিস্টার ফিজের ফারাক থাকে। ম্যানেজমেন্ট কোটা সরাসরি যদি ভর্তি হয় তাহলে সেমি এক একটা কলেজ এক এক রকম থাকে, তবুও আমরা দেখেছি সেটা সেমিস্টার প্রতি 6,000 টাকা মতন ডিফারেন্স থাকে। জেক্সপো দিয়ে যদি জেক্সপো কোটায় ভর্তি হয় তাহলে 6,000 টাকা কম লাগে। আর একটা হচ্ছে যেটা জেক্সপো পরীক্ষা দিতেই হবে কি না, এটা দুরকম ক্রাইটেরিয়াই আছে। যেমন প্রাথমিকভাবে যদি ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হয় তাহলে জেক্সপো পরীক্ষা দিয়ে ভর্তি হলে প্রথমের দিকেই ভর্তি হয়ে যেতে পারে, আর নইলে তাকে অপেক্ষা করতে হবে কোনো কলেজে যদি ম্যানেজমেন্ট কোটায় সিট ফাঁকা থাকে। পরবর্তীকালে আমরা দেখি প্রত্যেক বছরে যদি সিট ফাঁকা থাকে তো সরকার থেকে বা কাউন্সিল থেকে একটা অর্ডার বের করে যে সেখানে ভর্তি হওয়া যায় যারা জেক্সপো পরীক্ষা দেয়নি, শুধু মাধ্যমিক 35% নম্বর থাকলেই তারা ম্যানেজমেন্ট কোটার ওই সিটে ভর্তি হতে পারে। এইটুকুই তফাত আছে, আর বিশেষ কোনো তফাত কিছু নেই। তবে অনেকে মানে বলছেন যে সরাসরি ভর্তির ক্ষেত্রে আপনারা লিখেছেন একটা অপশানে যে জেক্সপো এক্সামের ফর্ম নাম্বার এন্ট্রি করতে হবে, সেটা যদি অপশানাল তবু জেক্সপো এক্সামের প্রতি আপনারা জোর দিয়েছেন। হ্যাঁ, জেক্সপো পরীক্ষা দেওয়ার জন্য আমাদের কলেজে যেরকম আমরা প্রথম থেকেই একটা ট্রেনিং প্রোগ্রাম চালাই, বিশেষ করে গ্রামগঞ্জের ছেলেরা তারা এই যে কম্পিটিটিভ পরীক্ষা সেগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকে না, তাদেরকে আমরা পড়াশোনা করাই। এই গত 2 বছর ধরে আমরা অনলাইনেও করেছি, আগে অফলাইনেও হতো। তো আমরা এটা করি তার কারণ হচ্ছে জেক্সপো দিয়ে যদি ভর্তি হয় তো যারা অর্থকরী অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তারা যদি সরকারি কলেজে ভর্তি হতে পারে তাহলে তারা অনেক কম পয়সায়, প্রায় বিনা পয়সায় বলতে গেলে ভর্তি পড়ার সুযোগ পায়। তো এটা একটা বিষয়। আর যারা একদম জেক্সপোর মধ্যে হয়তো ভালো র্যাঙ্ক করতে পারছে না কোনো কারণে, অনেক সবাই সবসময় ভালো র্যাঙ্ক করবে তার কোনো মানে নেই, তো তারা তখন সরাসরি আমাদের এসে কলেজে এসে কলেজের যে ট্যাট পরীক্ষা হয়, একটা টেকনিক অ্যাডমিশন টেস্ট, সেই পরীক্ষার মাধ্যমে তারা আমাদের যে ম্যানেজমেন্ট কোটার 25% সিট আছে সেখানে তারা ভর্তি হতে পারবে। যাদের জেক্সপোতে মনে হচ্ছে যে র্যাঙ্কটা ভালো হয়নি তারা এসে এখানে আমাদের কলেজে পরীক্ষা দিয়ে তারা কিন্তু ভর্তি হতে পারে। ধন্যবাদ।